রাতে সব তারা আছে দিনের গভীরে। পরিমণি এবং সিয়ামের রসায়ন পর্দায় উঠবে 11 ডিসেম্বর। পরিমণি সিয়াম আহমেদ অভিনীত বিশ্ব সুন্দরী ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 11 ডিসেম্বর। আজ সোমবার বাংলাদেশ প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক চয়নিকা চৌধুরী। ছবিটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। বিশ্বসুন্দরী নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, বিশ্বসুন্দরী আমার নির্মিত প্রথম ছবি, তাই স্বাভাবিকভাবেই ছবির মুক্তি নিয়ে উচ্ছ্বসিত। আশা করি দর্শক ছবিটি পছন্দ করবে। এরই মধ্যে বিশ্বসুন্দরী সিনেমার গান শ্রোতা প্রিয় হয়েছে। এই ছবির তুই কি আমার হবি রে গানটি ইউটিউবে দেখা হয়েছে 3 কোটির বেশিবার। এতে পরি সিয়ামের রসায়ন ভীষণ পছন্দ করেছেন দর্শক। পরিমণি জানান, সিয়ামের সঙ্গে এটি আমার প্রথম জুটি, গতানুগতিক থেকে ভিন্ন ধারার কেমিস্ট্রি পাওয়া যাবে এই জুটিতে। ছবিটির গল্প ভীষণ সুন্দর, স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের হলে আসার অনুরোধ করছি। ছবিতে আরও অভিনয় করেছেন আলমগীর চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্ত সহ আরও অনেকে। সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশিদ খান।